ভারত সরকারের স্টিকার লাগানো চার চাকা গাড়ি নিয়ে মানুষকে বোকা বানিয়ে প্রায় ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি বলে অভিযোগ। বৃহস্পতিবার এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় ওই গাড়িটিকে দাঁড় করাতে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় চারটি ছাগল। উত্তেজিত জনতা গাড়ির ভিতরে থাকা দুই ব্যক্তিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সরাইটিকর পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকায়। এলাকাবাসীরা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে ওই এলাকা থেকে তিন চারটি করে ছাগল চুরি হয়ে যাচ্ছিল। এ ব্যাপারে তারা থানায় অভিযোগও দায়ের করেছিল। পুলিশ গাড়িসহ ওই দুই ব্যক্তিকে আটকও করে। আগে আমার একটা খাসি চুরি হয়েছিল, ঠিক আছে, তা আমার সন্দেহ যে এই চার চাকা গাড়ি করে প্রায় আসছে, তো চার চাকা গাড়িটা সন্দেহ হয়েছে যে এখন দেখছি যে নেমে একটা ছাগলকে তুলছিল, আর সেই সময় ওকে ধরা হয়েছে, ধরে ঘা কত দেওয়া হয়েছে, দুজন ছিল, একটা বুড়ো লোক ছিল আর একটা ছেলে মানুষ পড়া ছিল। হ্যাঁ, গাড়িতে ছাগল, একটা ছাগল আছে আবার তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, আর সেই সময় ধরেছি। আবার গাড়িতে সরকারি স্টিকার লাগানো আছে, ভেতরে দেখছি একটা ছাগল ভরা আছে, যে সে মদ ভরা আছে, অনেক কিছু ভরা আছে, ওরা চোর, তো ওরা চোর, ওর প্রায়, হ্যাঁ প্রায় যে ওরা ছাগল চুরি করে, আমার একটা ছাগল চুরি করে নিয়ে গেছে খাসি, আজকে ধরলাম। তখন গাড়িটাকে এখানে দাঁড় করানো হয় এবং দাঁড় করানোর পরে গাড়িটা যখনই দাঁড় করা হয় ইন্ডিয়ান লোগো, যেহেতু মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগানো আছে, গাড়িটা লোগো দেওয়া আছে, কাকা এবারে চট করে গাড়িটা হাত দিতে চায়নি, যে গাড়িটা চাবিটা কীটা খুলে মানে নিয়ে বলেছে যে গাড়িটা সাইডে লাগাও, সে বলছে যে হাম উসকো বুলাতে, কিসি কো বুলাতে হ্যাঁ তুম আমরা কি কায় লে লিয়া এসা বলকে, ফির পকর থেকে আবার একটা চাবি বার করে আবার গাড়িটা স্টার্ট করে নিয়ে চলে যাচ্ছে, কাকার কাছে একটা চাবি আছে, সেই মুহূর্তে আবার একটা চাবি ও পকর থেকে বের করে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে, গাড়িটা ফট করে কাকা বের করে গাড়িটাকে মানে আবার ওই চাবিটাও বের করে নিয়ে নেয় এবং গাড়িটাকে সাইডে লাগাই, তারপরে গাড়িতে দেখা যায় যে একটা ছাগল আছে, গাড়িটা পুরো ব্ল্যাক কাঁচ ছিল, দু সাইডেই গাড়ি ভেতর কিছু দেখতে পাচ্ছে না, এবং মেডিসিন মেটেরিয়ালস যা কিছু ছাগলকে খাওয়ালে যা ছাগলে কথা বন্ধ হয়ে যাবে এবং পাউরুটি বা ব্রিটানিয়া বিস্কুট ফিস্কুট আরও আদার্স অনেক কিছু মদ জদ গাড়িতে পাওয়া গেছে এবং দুজনকে পাওয়া গেছে ওই মানে দিয়ে, তারপরে সবাই জানাজানি হওয়ার পরে মানে লোক জড়ো হয়ে যায়। এই প্রতিদিন মানে প্রতিদিন কারোর না কারোর ছাগল চুরি হচ্ছে, ইনারই যেমন কালকে ছাগল চুরি হয়েছে, এটা গোটা মানে আমাদের এই সরাইটিকর এলাকাতেই হচ্ছে, পুলিশকেও ইনফর্ম করা হয়েছে এর আগে একবার দুবার, হ্যাঁ এখন পুলিশ এসছে। ছাগল নিলে যে মঙ্গলবার 12টা থেকে আমি ছাগল পাচ্ছি না, তিনটে ছাগল, ঠিক আছে, আমি কালকে খুঁজতে যাই সকালবেলায় নেতাজি নগর পাই না, যখন দুপুরবেলায় 11টা 12টার সময় খুঁজতে যাই তখন নেতাজি নগরে এই গাড়ি গাড়ি ছিল, এবং ওই যে রয়েছে মেম্বার সেই মেম্বার ঝিলখানায় বসেছিল, আমি একা নারী, তার জন্য আমি পালিয়ে এসেছিলাম, পাড়ায় বললাম, বলে হয়তো কেউ আছে ওই জন্য বললে, আর আজকে প্রত্যেক দিন এই রকম করে ছাগল চুরি হচ্ছে, আমাদের ছাগলের দাম চাই, আমরা দাম লোবা তবে ছাড়বো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।